বেটা উঠে গেল। সে কেন আমার হলো কেন হলো না, কোন বেড়াইছি কেন হলো না, সে কেন সাবিতের হলো না, ওদার আপনার হলো না, আমি বড় দুঃখী করিব বলো তুমি। ওহ ওহ কি গব, ওহ প্রিয়া ওহ প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া ও প্রিয়া, আমি আসুন আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গার নাম ওই বেটা আমার নামে বিচার দেখে নাই, যাই হোক আমরা এমন একটা জায়গায় আদিকা এক ও জুম করিস কি লাগি জুমি দাদা কিরে তাল গাছ। আচ্ছা দে আমরা আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গার নাম বললে নাই কারণ সে জানেও না, সেই জায়গাটা অনেক শুনছান জায়গা বলে পড়ে ওখানে মানুষজন খুবই কম মানে দেখাই যায় আসছে কারণ শুনছান জায়গায় মানুষজন দেখা যায় না, তো এখানে অনেক বাগান এখানে অনেক বাগানের চারা থাকলে পরেও বাগান দেখা যাচ্ছে না, যেমন ছাবিতের অনেক মানুষ থাকার পরে ছাবিত গায়ে নাই 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 সেই রকম মানুষ আছে মানুষ আছে মানুষ নাই কিন্তু বাগান আছে ওই যে এই দেবে এই যে পোল্ট্রি খেয়ে গেল, এই যদি কেউ কাকেও মানে পোল্ট্রি ব্যাস দেখতে চাও তাহলে এর কাছে আসে দেখতে পারবা যে হ্যাঁ কত বড় পোল্ট্রি ব্যাস, সে কি কার কার কি প্রথম মানে কি ক্লাসের এক নাম্বার মানে তুই কি নাম্বার ছাত্র, এই মারিস ভাঙিস না ভাঙিস না ভাঙিস না মারবি নি, সে ক্লাসের সে ক্লাসের মেধাবী ছাত্রীর দিকে নজর দিয়ে কয় আমার কেউ নাই, তাহলে এর মতো মানে কি কব আর কিছু বলার নাই কিছু বলার নাই কিচ্ছু বলার নাই, যাই হোক এই কি কথা দেখেন নাই ভাঙে চাইঙে এখন আবার ঠিক করতেছে বাবার মেকাপটা চলে আসে। আচ্ছা এই জমিয়ালা আইসে দেখলি পরে তোর মারবি নি সাথে আমার গুণ তোর আগমনি বড়টার মার মানে বড়টার মার বড়টার মার বড়টার মারি তারপর ওই দিকে ওই দিকে কারণ ওই শিখাইছে ওর তাই কমে নি। আচ্ছা যাই হোক আমরা এমন জায়গায় আসছি যেখানে মানুষজনের সংখ্যা হচ্ছে ছাবিতির সংখ্যায় বেশি মনে হচ্ছে, ও নাচ না অন্য কিছু এই ওইসব নাচ দিতে হয় না পাবলিক দেখলি তোর ঝাড়ুবিটা করবি না, তুমি তুমি যখন শোন তোর তাই এই ভিডিওটুকু করতেছি তুই বড় হ্যাঁ যখন মনে কর ধাপ করে একদিন এই ভিডিওটা দেখি সেদিন তোর কেমন লাগবে, এই আমি তা করতাম এই আমি এরম করেছিলাম আমি এরম করেছিলাম আমি এরম করেছিলাম এরম মনে করি, তো এমন একটা জায়গায় আসছি যেখানে আমার আসার কথা ছিল না, সে এখন একটা নায়কি পোজ দিবি ভিলিয়ানে পোষায় গেছে যাই হোক যেখানে যেখানে আসলে আমাদের আসার কথা ছিল না, এখানে একদম ফুল পরিবেশ ফাঁকা এখানে এখানে উপরে তাল গাছ সে একটা নায়কের পোজ দিতে চাচ্ছে তাই দিক হ্যাঁ নায়কের পোজ দাও ই কুশোর এখানে কুশোর খ্যাত আছে ঠিকই কিন্তু কুশোর নেই কুশোর আছে মানে থুকা কুশোর খ্যাত আছে তাল গাছ আছে কুশোর খ্যাত তাল গাছ সব একসাথে ওই যে ওই সাইডে আছে কিন্তু আমাদের ভাগ্য নেই মনে হয় এই আমরা চলো ওদিকে যাই ওদিকে গেলে কি কেউ মারবে নি টারবে নাকি আয় সমস্যা নেই নো টেনশন আমি থাকি তোর ভরসা আছে ভরসা নাই যাই ওরে ভাই তুই যে করে না একের পরে সবটি ভিলেনের পথ হয়ে গেছে হট হ্যাঁ হট মানে না আম্মা পড়বে লজ্জাপতি গাছ না এটা এটা কি গাছ তুই জানিস না মামা থাকবি বিয়া দিতে এখন আমরা একটা খেতের ভিতর দেখা যাচ্ছে হ্যাঁ আপনাকে একদম শোন তাই নি দেখ আমরা ওই যে সাগরে মানে জানা আছে দেখ
আমরা আমরা এখন একটা খেতের ভিতর দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে দুইটা তিনটা খেতের ভিতর দিয়ে যাচ্ছি। এখানেও যে সাইকো, যে সাইকো আসলাম ওই সাইকোটা ওখানেই আছে। এখন আমরা দেখবো যে এইখানে তোর মারবি না, তুই কথা না কই, তুই আমার সাথে সাথে চলে। এখন সামনে বাগান, সামনে সামনে বাগান আছে এবং আমরা অনেকটা দূরে চলে আসছি। ওখানে পাশে কুসুরের খেত আছে, ওইখানে তাল গাছ আছে। আবার এখন সূর্যর দেখা যাচ্ছে না, সন্ধ্যা তো নেমে আসতেছে। আমরা আমাদের কি ফুল কাতার মাঝে পেয়ে কাটা। এখানে অনেক অনেক কৃষি কৃষিকাজ, এখানে অনেক কৃষিকাজ হয়েছে মনে হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে। এই যে কদুর ফুল, তারপরে এই এই জায়গাটা কদুর ফুল মনে আছে, এটা ছাবির ফুল। যাই হোক, এই যে ওইটা কলা গাছের ফুল, ওই যে এখানে বাগান। এখন আমাদের মানুষজন দেখলি মো কবি নাকি তোরা খাদের ভিতরে কী করি, ধর্মে পালাবো সে চিন্তা করেছি। তো আমরা এখন আবার বাড়ির দিকেই যাবো, সন্ধ্যা নামে গেছে, সন্ধ্যা হয়ে গেছে রে। এই যে এখানে হলো, এটা কি এখানে সব গাছ টাছ গাছপালা আছে অনেক। এই যে এটা হলো হলদে গাছ, হলুদ গাছ। এই জায়গার নাম কি? এখানে ভুতুরে জায়গা বলে হয়, যাই হোক আমি জানি না, যেহেতু আমি আছি। কিছু কিছু কলা, কিছু কলা শোন একটা কাজ করি আমরা, এই যে এখানে কলা, আমরা এখানে থাকবো না, কুশুর খেয়েছি, কলা গাছটা ভেঙে গেছে রে। আচ্ছা যাই হোক, শোন এই শোন, আমরা আছি কপো কি যে আমরা হলো ভিডিও করতে করতে আমরা এখানে আসছি, মানে ওই বেটি কবি, ওই বেটিটা কবি নাকি মনে এটা ভিডিও করি, মানে অনেক দূর তো আসবে বুঝছিস। আগে ওই কুমার খাইতে আইসি, মানে তুই কবি, তুই কোন জায়গায় আইসিস, তুই কোনতে আইসিস, তুই রাজবাড়িতে আইসিস না, তুই পাংসাইতে আইসি। আমি কবো আমরা দুজন দুই জায়গাতে আইসি। তো আমরা একটু কুশোর দেখতে আস, মানে একটু ঘুরতে আসি, কুশোরের খাদ দেখলাম আসলাম। যদি কুশোর দেন তাহলে আমরা দুজন এটা এটা করে খাদি খাদি। এটা কী রে, কি গাছ এটা? ভেন্ডি, ভেন্ডি সিরিজ নিছ? হ্যাঁ পটল, 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 ভেন্ডি, পটল, ভেন্ডি আছে নাকি দেখি? এরম এরম টুকটাক করে পটা পটে আসতে ধরে আসতে ধরে মারবে নি। আমরা সব কেটে পড়ি, আমরা কেটে পড়ি না, দিব না, মারবে নি, মারবে নি। এটা মরিচ গাছ, এই যে তাল গাছ, কুসুর গাছ কি আছে সব কয়ে থাকি। এটা কি গাছ, এটা কি গাছ তুই জানিস টা কি? এটা কোদ লাউ গাছ, লাউ গাছ। হ্যাঁ জানছি, কুসুর গাছ। এটি তো ভালো শুনলি, তুই কোন দেখিস না কি রে? হ্যাঁ আচ্ছা, কুচর 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 কুচর। আমরা এখন কুচর কাছের ভিতরের মধ্যেখানে চলে আসি, ওইখানে পিছনে একজন মহিলা যাচ্ছে, উনি আমাদের বললো যে ওইটা শুষা গাছ। কুচরের বাসনা, কুচর খেতে এসে কুচরের বাসনা মানে চমৎকার লাগতেছে, চমৎকার করে মচৎকার করে উঠেছে, ওর খাওয়া ভাই লাগবে। এটা মাইর না খাতে চালি, চুপ মেরে চলো সাবিত, মাইর খাস না সাবিত। বেশি বুঝি স্যার। তো আমাদের একটা চাকু কি, চাকু চাকু কাছু কাছু করতেছে। আমাদের আমাদের একটা চাকু হলি পরে আমরা এখানে আসলে কুশের একটা কেটেও নিয়ে যেতে পারতাম। এই যে এখানে ইয়ে আছে, চেয়ার আছে, এই চেয়ারে মানে মানুষজন বসে বসে খায়।
তো বুঝিস না রে, আমি বুঝে গেছি, বুঝা গেছি, বুঝা গেছি, বুঝা গেছি। এদিকে আগে মানুষজনের দেখে যায়, আগে যে মানুষজন আছেন আশেপাশে নজর দেখে তারপরে, এই যে এত সুন্দর এত শর্টকাট রাস্তা থেকে আমরা অত ঘুরে আসলাম। হ্যাঁ চল বাইরের দিক যাই, এদিক দে। ও ওরা আসলে কুশুরের খাওয়ার কামড় উঠে গেছে, ও এখন আর ওই দিক দিয়ে যাবে না। খা খাবে একচুয়ালি খা, ওই বেটা এসে যদি দেহে তো মারবি নি। সাবিত না সাবিত না সাবিত, ও একদম বানিয়ে ফেলাইছে। কেউ দেখি নাই, কেউ দেখি নাই, না নিয়ে আয় বানিয়ে দিয়েছে ফেলাইছিস না, না থাকি সব কই বেটি চাপা মারা থাকা পাইছিস, যাই হোক ও যাই হোক রাস্তা খাটি বাড়াইছে। এ এখান তোলে এখান তোলে, উষার খাবার কি খাই সারবি, আমার কালকে আসবো, কালকে আর আসবো না। উষারের রস না কেন, তো আমরা যে পথ দিয়ে আসলাম সে পথ দিয়ে আবার বাদ দিকে যাবো, যেহেতু অনেক কুশারের রস খেয়ে ফেলাইছে ওর গায়ে শক্তি চলে গেছে, একটু লাভ মেরে দেখা তো। ও চল চল, তো আমরা যেদিক দিয়ে আসলাম সেদিক, হ্যাঁ হ্যাঁ চল, এখন আমরা যে পথ দিয়ে আসলাম সে পথ দিয়ে আবার ব্যাকে আর কুশারের খাত দেখে গেলাম। এটা এই জায়গাটার নামটাই তো মনে পড়লো না রে, যাই হোক একটা অজানা জায়গায় অজানা শহরে চলে আসছিলাম, এখানে গাছপালা চেয়ে বেশি। কখন না ওইগুনা